प्रवेश करलो किना जेकोनो सचेतन नागरिक हिसाब से उद्वेग आछे पुरोपुरी एक नैराज्यर जगह बाजार पुरोपुरी नियंत्रण बाइरे सरकार जतगुलो सिद्धांत नेय जेदिन सकाल बेला तारा सिद्धांत नेय दुपुर बेला बाजारे दाम बाड़े बिकेल बेला आरेक दफा बाड़े गभीर राते दाम आरेक बेला बाड़े फले ई सरकार बीजेपी जखन आमार बीजेपी के हत्या करे खुबी दुर्भाग्य बीजेपी एक प्रतिष्ठान हिसाब से निंदा करार पर्यन्त तारा परिष्कार करे निंदा करते पारे ना परराष्ट्र मंत्रणालय सरकार नीति निर्धारकरा এত বড় রোমহর্ষক ঘটনার একটা নিন্দা পর্যন্ত তারা করতে পারে না। প্রতি সপ্তাহে আমার মানুষ মরে, ফেলানির লাশের কথা আপনাদের সবার মনে আছে। আপনাদের এই জায়গাটা আজকে তারা তৈরি করছে, সীমান্তগুলো আজকে অনিরাপদ। আর ইতিমধ্যেই খেয়াল করেছেন বাংলাদেশ এবং মায়ানমারের যে সীমান্ত, সেই সীমান্ত একটা উত্তেজনা চলছে, যুদ্ধ চলছে মায়ানমারে, আর মানুষ মারা যাচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে। যুদ্ধ চলছে মায়ানমারের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী গ্রুপ আর জান্তার মধ্য দিয়ে মর্টার শেলের এসে পড়ছে বাংলাদেশের সীমানার ভেতরে। এখনো পর্যন্ত এ ব্যাপারে সরকার কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? আজকে দুপুর পর্যন্ত তার কোনো নমুনা নাই। শুনলাম কি সর্বোচ্চ ধৈর্য ধরার তারা নাকি তারা একটা নির্দেশনা তারা দিয়েছেন। ধৈর্যের অর্থটা কি? এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের সমগ্র আমার জাতীয় নিরাপত্তা, আমার সার্বভৌমত্ব, পুরো অঞ্চলটা গভীরভাবে একটা বিপদের মধ্যে আজকে পড়তে যাচ্ছে। এবং সীমান্ত অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ, একদিকে বাংলাদেশ ভারত সীমান্তে যেটা প্রায় 4000 কিলোমিটারের উপরে সেই সীমান্ত, আরেকদিকে এই সীমান্তে মায়ানমার বাংলাদেশ সীমান্তে লক্ষ লক্ষ মানুষ বিনিদ্র রাত তারা এখন যাপন তারা করে। ফলে পুরো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা আজকে বড় ধরনের হুমকির ভেতরে। তারপরে সরকার তার 7 তারিখে যেখানে মানুষ প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে নির্বাচনকে, প্রত্যাখ্যান বর্জনের